নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই আট রাশির জাতক জাতিকাকে শনিদেব ঢেলে দিতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই আট সৌভাগ্যশালী রাশি তা আমি অবশ্যই ভিডিওতে বলবো এবং তার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আমি এই ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটির এতটুকু পার্টও আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্য শীঘ্র। ২০২১ সাল থেকে 2025 সালের মধ্যে যে আট রাশির কথা আমি বলতে চলেছি, সেই আট রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের ধনভাণ্ডার পূর্ণ করতে চলেছে স্বয়ং শনিদেব। হ্যাঁ বন্ধুরা, কারণ আপনাদের এই আট রাশির উপর শনিদেবের দৃষ্টি পড়তে চলেছে। তো কোন সেই আট সৌভাগ্যশালী রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি। তার আগে শনিদেব নিয়ে কিছু কথা বলবো এবং আপনাদেরকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন জানিয়ে দিই। তা আসুন পূর্বে আমি টার্মস অ্যান্ড কন্ডিশনটি বলে দিই, তারপরে আমি শনিদেব নিয়ে ছোট্ট করে আলোচনা করব এবং শেষে আমি বলবো যে কোন রাশিগুলি অর্থাৎ কোন আট রাশি শনিদেবের কৃপা পেতে চলেছেন। আপনার নিজস্ব জন্মছকে শনিকে অর্থাৎ শনি গ্রহকে তুঙ্গ থাকার প্রয়োজন রয়েছে বা শনির ডিগ্রিগত দিক আপ বা হাই থাকার প্রয়োজন রয়েছে, এছাড়াও শনি শুভ নক্ষত্রে থাকার প্রয়োজন রয়েছে। এই তিনটি কন্ডিশনের মধ্যে যে কোনো একটি কন্ডিশন যদি আপনার থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সুফলগুলো পাবেন। কী কী সুফল পাবেন সেটা আমি পরবর্তীতে বলতে চলেছি। প্রথম গেল টার্মস অ্যান্ড কন্ডিশন, এছাড়াও আরও কিছু কিছু কন্ডিশন রয়েছে। ধরুন আপনি মানুষকে ঠকান, ধরুন আপনি গরিব মানুষের টাকা চিট করেন, ধরুন আপনি অসামাজিক ক্রিয়াকলাপ করেন, সেক্ষেত্রে কিন্তু শনিদেব আপনাদেরকে কোনো সুফল দেবেই না। কারণ শনিদেব হচ্ছে ন্যায়কারক গ্রহ এবং সেটি কিন্তু আপনারা সকলেই জানেন, উনি কখনোই অন্যায়কে বরদাস্ত করেন না। তাই আপনাদেরকে নিজেদের ক্রিয়াকলাপ সঠিক রাখার প্রয়োজন রয়েছে। যেমন মদ্যপান করা চলবে না, যেমন পর নারীর প্রতি কুদৃষ্টি দেওয়া চলবে না, যেমন অন্যের অর্থ হরণ করা চলবে না। এই তিনটি জিনিস আপনাদেরকে মেনটেন করে চলতে হবে, তাহলে কিন্তু আপনারা এর সুফল পাবেন। এবং সাথে আপনার জন্মছকে শনিদেব ভালো থাকার প্রয়োজন রয়েছে। এবার আসি যাদের শনিদেব খারাপ রয়েছে তাদেরকে বলবো, আপনারা এই তিনটি জিনিস মেনটেন করে চলুন, 50% হলেও আপনারা সুফল পাবেন। ধরুন আপনার জন্মছকে শনিদেব খারাপ রয়েছে কিন্তু আপনি মদ্যপান করেন না, আপনি কোনো পরনারীর প্রতি আসক্ত নন বা কোনো কুনজরে দেখেন না, রাস্তার কোনো দুস্থ কুকুরকে মারেন না বা হত্যা করেন না এবং কোনো গরিব দুঃখী বা যে কোনো মানুষের টাকা চিট করেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি এর ফল পাবেন, আমি এটা বলতে পারি। আর আপনারা যদি মনে করেন আমাকে দেখাবে, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। একটি জিনিস মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। এবার আসি কোন সেই আট সৌভাগ্যশালী রাশি। তো প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 2021 থেকে 2025 সাল পর্যন্ত আপনাদের খুবই শুভ সময় যেতে চলেছে। এর মধ্যে আপনারা গাড়ি বাড়ি জমি জায়গা ভূসম্পত্তি এছাড়াও বিবাহ নিয়ে যাদের প্রবলেম চলছে তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে এবং সন্তান নিয়ে যাদের প্রবলেম চলছে তাদের সন্তান হয়ে যাবে। অর্থাৎ আপনাদের এই টাইমের ভিতরে 90% অ্যাচিভমেন্ট আপনারা কিন্তু করে ফেলবেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে 2021 সাল থেকে 2025 সালের মধ্যে আপনারাও শনিদেবের শুভ দৃষ্টিতে সমস্ত কিছু করতে পারবেন, যেমন গাড়ি বাড়ি জমি জায়গা এই সমস্ত কিছু করতে পারবেন। এছাড়াও আপনারা যদি ব্যবসা করেন সেই ব্যবসা ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে। এর পাশাপাশি যাদের
সন্তান নিয়ে প্রবলেম চলছে, সন্তান হতে চাইছে না, তাদেরও কিন্তু সন্তান লাভের সম্ভাবনা রয়েছে। এছাড়াও যাদের বিবাহজনিত প্রবলেম রয়েছে তাদেরও কিন্তু বিবাহ হয়ে যাবে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। আপনাদের ক্ষেত্রে সোনায় সোহাগা। আপনারা এই 2021 সাল থেকে 2025 সালের মধ্যে একদম গোল্ডেন টাইমের মধ্যে পড়তে চলেছেন। আপনাদের যে কোনো কাজ এই টাইমের ভিতরে করে ফেলুন, অর্থাৎ এই টাইমটিকে আপনারা একদম সঠিকভাবে আপনাদের জীবনে কাজে লাগিয়ে ফেলুন এবং আগামী 5 বছর আপনারা বসে খাবেন। হ্যাঁ বন্ধুরা, এরপরে যে 4 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে 2021 সাল থেকে 2025 সালের মধ্যে আপনারাও শনিদেবের কৃপা পেতে চলেছেন, যার ফলে আপনাদের গাড়ি বাড়ি জমি জায়গা ভূসম্পত্তি এছাড়াও বিবাহজনিত প্রবলেম কোর্ট কেস এই সমস্ত কিন্তু মিটতে চলেছে। এছাড়াও যাদের সন্তান হচ্ছে না তাদের কিন্তু সন্তান সুখ আসতে চলেছে। এরপরে যে 5 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু স্বয়ং শনিদেবের কৃপায় 2021 সাল থেকে 2025 সালের মধ্যে সমস্ত দিকেই কিন্তু উন্নতি লাভ করতে চলেছেন, সেটা ব্যবসা ক্ষেত্রে বলুন, চাকরি ক্ষেত্রে বলুন, ভূসম্পত্তি কেনার ক্ষেত্রে বলুন, গাড়ি কেনার ক্ষেত্রে বলুন, বিবাহজনিত ব্যাপার বলুন, সমস্ত দিকেই কিন্তু আপনাদের শুভ যেতে চলেছে। এরপরে যে 6 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কিন্তু স্বয়ং শনিদেবের কৃপা আপনারাও পেতে চলেছেন, যার ফলে 2021 সাল থেকে 2025 সালের মধ্যে আপনারাও চচ্চর করে উঠতে চলেছেন, সেটা অর্থনৈতিক দিক বলুন, মানসিক দিক বলুন, শারীরিক দিক বলুন, সমস্ত দিকেই কিন্তু আপনাদের শুভ হতে চলেছে। আপনারা নতুন গাড়ি জমি জায়গা এছাড়াও গাড়ি কিন্তু ক্রয় করতে চলেছেন। এছাড়াও যাদের বিবাহজনিত প্রবলেম চলছে তাদের কিন্তু বিবাহজনিত প্রবলেম মিটতে চলেছে। এরপরে যে 7 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে স্বয়ং শনিদেবের কৃপা আপনাদের উপরেও পড়তে চলেছে, যার ফলে আপনারাও 2021 সাল থেকে 2025 সালের মধ্যে চচ্চর করে উঠতে চলেছেন, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু একদম টপ লেভেলে যেতে চলেছে, সেটা চাকরির ক্ষেত্রে বলুন, ব্যবসার ক্ষেত্রে বলুন, এছাড়াও সন্তান সুখের জায়গা বলুন, বৈবাহিক দিক বলুন, দাম্পত্য জীবন বলুন, প্রতিটি ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ যেতে চলেছে। এরপরে যে লাস্ট এবং 8 নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে 2021 সাল থেকে 2025 সালের মধ্যে আপনারাও কিন্তু শনিদেবের কৃপায় সমস্ত কিছুই পেতে চলেছেন, হারানো অর্থ ফিরে পাবেন, এছাড়াও আপনাদের ব্যবসা চাকরি উভয় ক্ষেত্রে কিন্তু উন্নতি হতে চলেছে, এবং এর পাশাপাশি যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছে তাদের কিন্তু বিবাহ হয়ে যাবে। তো এই ছিল 8 সৌভাগ্যশালী রাশি যারা শনিদেবের কৃপা পেতে চলেছে 2021 থেকে 2025 সালের মধ্যে, এবং যার ফলে আপনারা সমস্ত দিকে কিন্তু উন্নতি সাধন করতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।